প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে খুবই ইম্পর্টেন্ট দুটি টপিক নিয়ে আলোচনা করব টপিকগুলো এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ক্লাস এবং অন্যটি হচ্ছে অবজেক্ট এই দুটি টপিকের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখানোর পূর্বে আমি থিওরিটিক্যালি আপনাদের ধারণা দিতে চাই লক্ষ্য রাখবেন রোহিম নামের একজন স্টুডেন্ট আছে তার রুল এবং জিপিএ এখানে দেওয়া আছে করিম নামের একজন স্টুডেন্ট আছে তারও রুল এবং জিপিএ আছে এবং রাবিয়া নামের একজন স্টুডেন্ট দেখতে পাচ্ছেন তারও রুল এবং জিপিএ আছে তো রাখবেন সবার ক্ষেত্রে এখানে কমন হচ্ছে রুল এবং জিপিএ তো এই এরকম করতে পারতাম স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করে নিতে পারতাম এবং সেই ক্লাসের দুইটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি রুল এবং জিপিএ এবার কি করতে পারবে রহিম করিম রাবেয়া প্রত্যেকে এই ক্লাসটা খুব সহজে ব্যবহার করতে পারবে এবং এই ক্লাস ব্যবহার করার মানে হচ্ছে কি রহিমের মধ্যে রুল এবং জিপিএ চলে আসবে করিমের মধ্যে রুল এবং জিপিএ চলে আসবে রাবের মধ্যেও রুল এবং জিপিএ চলে আসবে তাহলে একটা জায়গায় আমি একটা ট্যাম্পলেট তৈরি করে রাখলাম তারপর সেই ট্যাম্পলেটকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারলাম তো ক্লাস হচ্ছে আসলে একটা অর্থাৎ নিন একটি মেন কপি তারপর সেটাকে ফটো করে যতবার ইচ্ছা আমি ব্যবহার করতে পারবো তো প্রথমে আমরা যে কাজটা করবো একটা ক্লাস তৈরি করে নেব তারপর কমন কিছু প্রপার্টি সেই ক্লাসে ডিক্লেয়ার করে দেবো অর্থাৎ কমন কিছু ভেরিয়েবল কিছু ফাংশন সেই ক্লাসের মধ্যে রেখে দেবো তারপর যতবার ইচ্ছা আমরা সেই ক্লাসটাকে ব্যবহার করতে পারবো সো লক্ষ্য রাখবেন স্টুডেন্ট একটা ক্লাস এবং রহিম যেহেতু এই ক্লাসকে ব্যবহার করবে সেক্ষেত্রে প্রত্যেকে সাপোজ অ্যানিম্যাল ক্লাসের অবজেক্ট হতে পারে ডগ ক্যাট হিউম্যান এরকম সো কমন যেটা সেটা হচ্ছে ক্লাস তারপর সেই কমনের আন্ডারে সাব ক্লাস থাকবে অর্থাৎ অবজেক্ট আমরা ডিক্লেয়ার করবো সাপোজ এখানে রহিম করিম যেরকম দেখতে পাচ্ছেন রাবিয়া সো এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে আমি আপনাদের দেখাচ্ছি একটু লক্ষ্য রাখবেন সেই জন্য আমি আপনার করে নেবেন আমি একটি ফাইল তৈরি করে নিয়েছি ক্লাস আপনি যে কোনো নামে করতে পারেন প্রথমে যে কাজটা করবে একটি ক্লাস কিভাবে তৈরি করতে সেটা দেখাবো ক্লাস তৈরির জন্য আপনাকে ক্লাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে তারপর ক্লাসের একটি নাম দিতে হবে এক্ষেত্রে আমি ক্যাপিটাল লেটার ইউজ করব তারপর সেই ক্লাসে কিছু কমন প্রপার্টি ডিক্লেয়ার করে দেবো আমি ভেরিয়েবল দিয়ে দিচ্ছি দুইটি ভেরিয়েবল এ পর্যায়ে নেব একটি হচ্ছে রুল এবং অন্যটি হচ্ছে জিপিএ দ্যাটস ইট তার ক্লাসের কমন প্রপার্টি আমার ডিক্লেয়ার করা হয়ে গেল এবার এই ক্লাসটাকে কিভাবে আপনি ইউজ করবেন সেটা আমি দেখাবো অর্থাৎ কিভাবে এই ক্লাসের অবজেক্ট তৈরি করবেন লক্ষ্য রাখবেন প্রথমে এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে তারপর আমরা এই রুল এবং জিপিএ ব্যবহার করতে পারবো সাপোজ রোহিম নামের একজন স্টুডেন্ট সে একটা স্টুডেন্ট সো এখানে যেটা করতে হবে আপনাকে স্টুডেন্ট এবং এইভাবে লিখে দিতে হবে এতে করে কি হবে লক্ষ্য রাখবেন রোহিম নামে একটি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়ে গেছে এবার আসলেই যে রহিম স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হয়েছে কিনা সেটা আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে পারি এবং ইজ ইনস্ট্যান্স নামে একটা মেথড আছে বা ফাংশন আছে তার মধ্যে আমরা বলে দেব রহিম হচ্ছে কার অবজেক্ট স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট সো রহিম যদি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি এটা ট্রু রিটার্ন করবে আমি কুরটা রান করে আপনাদের দেখাচ্ছি লক্ষ্য রাখবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ট্রু রিটার্ন করেছে দ্যাট মিন্স অবজেক্টটা ঠিকমতো এখানে ক্রিয়েট হয়েছে এবার এই অবজেক্টটা ক্রিয়েট হওয়া মানে কি বলেছিলাম রহিমের মধ্যে স্টুডেন্টের সব প্রপার্টি চলে এসে দ্যাট মিন্স রহিম রুল ব্যবহার করতে পারবে রহিম জিপিএ ব্যবহার করতে পারবে তো সেটা কীভাবে রহিম যদি রুল ব্যবহার করতে হয় সেক্ষেত্রে রহিম ডট ইউজ করতে হবে রহিম ডট রুল এবং যে কোনো রুলে এখানে দিতে পারেন সাপোজ আমি দিচ্ছি একশো এক তারপর রহিমের জিপিএ রহিম ডট লক্ষ্য রাখবেন ডট দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসতেছে জিপিএটা দ্যাট মিন্স এই রহিমের মধ্যে কি চলে এসেছে রুল এবং জিপিএ কারণ রহিমটা কার অবজেক্ট স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট যেটা ডিক্লেয়ার করে দিয়েছি এবার এখানের মধ্যে একটা জিপিএ রাখি আমি সাপোজ থ্রি পয়েন্ট সেভেন জিরো এবার এগুলো আমরা প্রিন্ট করে দেবো প্রিন্ট করার জন্য আমরা অবশ্যই জানি প্রিন্ট ফাংশন ব্যবহার করি এবার আমি ফর্মেটেড ফাংশন এখানে ব্যবহার করবো অলরেডি আমি আপনাদের কিভাবে ফর্মেটেড স্ট্রিং ব্যবহার করতে সেটা ধারণা দিয়েছি তো প্রথমে রুল এখানে লিখবো রুল দেখানোর জন্য তারপর যেটা করবো রুলের বেলুটা প্রিন্ট করবো সেই জন্য রুলের বেলুটা প্রিন্ট করতে হবে লক্ষ্য রাখবেন অবজেক্টের মাধ্যমে করতে হবে রহিম ডট রুল সো দ্যাট মিনস রুল প্রিন্ট করা হয়ে যাবে তারপর কমা দিয়ে আমি জিপিএ প্রিন্ট করবো জিপিএ

সো এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি সাপোজ এবার আমি করিম দিয়ে দিচ্ছি এবং এখান থেকে এটা কপি করে নিলাম জার্সিট এখানে বসিয়ে দিচ্ছি করিমের রুল করিমের জিপিএ করিম রুল করিম জিপিএ এখানে ডিফারেন্ট রুল নাম্বার দিয়ে দিচ্ছি একশো দুই তো সুবিধাটা হলো কি আমরা একটা জায়গায় একটা ক্লাসের মেম্বার দিয়েছি রুল এবং জিপিএ তারপর অবজেক্ট তৈরি করে সেই ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি রহিম রুল জিপিএ কে অ্যাক্সেস করতে পারতেছে করিম রুল জিপিএ কে অ্যাক্সেস করতে পারতেছে কারণ রহিম স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট করিম স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তাই স্টুডেন্ট ক্লাসটা হচ্ছে একটা টেম্পলেট যেটাকে তৈরি করে আপনি যতবার ইচ্ছা অবজেক্ট তৈরি করতে পারবেন অর্থাৎ ব্লু প্রিন্ট তৈরি করতে পারবেন কোটা রান করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের লক্ষ্য রাখবেন এখানে রুল একশো এক জিপিএ দেখাচ্ছে অর্থাৎ রহিমের জন্য তারপর করিমেরও দেখাচ্ছে সো কিভাবে এবং সেই ক্লাসের মেম্বার গুলোকে অ্যাক্সেস করতে হয় ডট অপারেটারের মাধ্যমে সেটা আপনারা শিখে নিলেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো ফাংশনের ব্যবহার বা ম্যাথডের ক্লাসের যেহেতু বলবো সেক্ষেত্রে মেথড বলবো এবার ফাংশনকে মূলত ম্যাথড বলবো লক্ষ্য রাখবেন